ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানে না সরকার। দিল্লিকে চিঠি পাঠালেও এখনও উত্তর পায়নি ঢাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের অনেক নদী বিলুপ্ত হতে পারে এমন আশঙ্কা করে ভারতকে অব্যাহত চাপে রাখার পরামর্শ বিএনপির। আন্তনদী সংযোগ প্রকল্প নিয়ে মাসুদ মিশুর তিন পর্বের ধারাবাহিকের প্রথমটি আজ। 54টি অভিন্ন নদী প্রবাহিত বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে। স্থলসীমার পাশাপাশি প্রতিবেশী দুই দেশের নদীপথেও সম্পর্ক, বন্ধুত্ব আছে নানা টানাপোড়েনও। ভারতের বেশ কিছু রাজ্যে পানির আধিক্য, আবার কোনোটিতে পানির তীব্র সংকট। সেজন্যই নদী শাসন করে খরা এলাকায় পানি নেওয়ার চিন্তা দেশটির পানি সম্পদ প্রতিমন্ত্রীর। এরই নাম আন্তনদী সংযোগ প্রকল্প। প্রায় এক যুগ পর আবারও সেই মিশন নিয়ে ক্ষমতাসীন বিজেপি। একটা চিঠি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছি তারা যেন নোট ভার্বাল পাঠিয়ে এই জিনিসের জবাবটা নিয়ে আসে। সেটার কোনো রেসপন্স এখন আমরা এখনও পাইনি, তবে এইসব জিনিস একটু সময় লাগে। এই ধরনের প্রকল্প বাস্তবায়ন হলে উভয় দেশের সম্পর্কের উপরে প্রভাব পড়বে এবং বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠী বাধ্য হয়ে ভারতে প্রবেশ অনুপ্রবেশ করবে। জাতীয়তাবাদী দল সরকারকে সব ধরনের সহযোগিতা করবে যাতে করে তারা ভারতের উপর চাপ সৃষ্টি করে এই প্রকল্প বাস্তবায়ন না করার জন্যে। বিজেপি সরকার আগের মেয়াদে উদ্যোগ নিলেও বাস্তবায়ন করতে পারেনি এই প্রকল্প। কেবল বাংলাদেশ নয়, সে সময় আন্তনদী সংযোগ প্রকল্পের বিরোধিতা ছিল খোদ ভারতেও। এবারও এই প্রকল্প নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। এটা আমাদের বাঁচা মরার ব্যাপার। স্বাধীন সার্বভৌম দেশ হয়ে অবশ্যই আশা করতে পারি যে আমাদের প্রাপ্য পানির ব্যাপারেও ভারত সবসময়ই আমাদের সাথে আলোচনা করবে এবং ন্যায় নীতির মাধ্যমে এটা সুরাহা করবে। ফারাক্কা ব্যারেজের মাধ্যমে পানি প্রত্যাহারের কারণে 20টি নদী বিলুপ্ত হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে। এবার যদি আন্তনদী সংযোগ প্রকল্প আবার বাস্তবায়ন করা হয় তাহলে অনেকগুলো নদী, প্রধান প্রধান নদীসমূহ শুকিয়ে যাবে এবং এগুলোর উপর দিয়ে গাড়ি ঘোড়া চলবে। জনমত গঠন করে ভারতের উপর প্রকল্পটি বাস্তবায়ন না করতে চাপ তৈরির পরামর্শ সাবেক পানি সম্পদ মন্ত্রীর। প্রয়োজনে আন্তর্জাতিক পরিবেশ লবির সহায়তা নেওয়ার পরামর্শ দিচ্ছে বিএনপি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ভারত আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন করলে হুমকির মুখে পড়তে পারে বাংলাদেশের অস্তিত্ব, এমন আশঙ্কা করে বিশেষজ্ঞদের পূর্বাভাস। এর ফলে ত্বরান্বিত হবে মরুকরণ, মরতে বসবে পদ্মা যমুনা তিস্তার মতো প্রবাহমান নদী। বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই ধরনের প্রকল্পের নেতিবাচক প্রভাবের কথা জানিয়ে তাদের মূল্যায়ন, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকা মানে বাংলাদেশ ও ভারতের বিপর্যয় অনিবার্য। ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প নিয়ে মাহফুজ মিশুর তিন পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয়টি। আবারও আলোচনায় ভারতের বিতর্কিত তিস্তা গঙ্গা মানস সংকোষ নদী সংযোগ প্রকল্প। উজানে ভারতের এই প্রকল্প নিয়ে আশঙ্কায় ভাটির বাংলাদেশ। হুমকির মুখে পড়তে পারে এখানকার নদী প্রবাহ, পরিবেশ, প্রতিবেশ। ইতিহাসও বলছে সারা পৃথিবীতে সবসময় এমন প্রকল্পের প্রভাব ছিল ভয়াবহ। ঘানার ভোল্টা কিংবা মিশরের নীল বদ্বীপে এরকম আন্তনদী সংযোগের ফল ভালো হয়নি মোটেও। 1960 সালে মিশরে অ্যাসওয়ান ড্যাম তৈরির 50 বছর পর মৃতপ্রায় সেই বদ্বীপের অনেক নদী। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বদ্বীপেও তাই ভারতের নদী সংযোগ প্রকল্পের ভয়াবহতা অনিবার্য। নাইল ডেল্টা 4.5 কিলোমিটার এখন আর নাই। এই একই এক্সাম্পল কিন্তু পৃথিবীর বিভিন্ন ড্যামড ডেল্টাতে আমরা দেখছি। তো বাংলাদেশ কিন্তু এর ব্যতিক্রম হবে না, একটা সময় পরে ফিজিক্যাল এক্সিস্টেন্স নিয়ে প্রবলেম হবে। এই প্রকল্প কার্যকর করা মানে দুদেশের অভিন্ন নদী থেকে পানি প্রত্যাহার, যার অনিবার্য ফল বাংলাদেশে নাব্যতা হ্রাস, ফলাফল মৎস্য সম্পদ কমে যাওয়া, বেকারত্ব বৃদ্ধি। পরিবেশ প্রতিবেশের এত ক্ষতির আর্থসামাজিক প্রভাব হতে পারে আরও ভয়াবহ। পানি প্রবাহ না থাকা মানেই হচ্ছে আপস্ট্রিম থেকে পলি আসবে না, পলি না আসা মানেই হচ্ছে আমাদের উপকূলীয় অঞ্চলে ভূখণ্ড আরও বেশি যে এগ্রেডেশন হতো, আরও বেশি যে নতুন নতুন ভূখণ্ড তৈরি হতো সেটি হবে না। একটা সিস্টেমে যেই পরিমাণ পানি পাচ্ছি, যেই পরিমাণ পলি পাচ্ছি, যেই পরিমাণ নিউট্রিশন পাচ্ছি, যেই ধরনের স্যালাইনিটি ডিস্ট্রিবিউশন আছে, যখন সিস্টেমের ফ্লো রেজিম চেঞ্জ হবে তখন সেইগুলো চেঞ্জ হবে, এই বিভিন্ন প্যারামিটার চেঞ্জ হয়ে যাবে, যার ফলে
মানুষের জীবন জীবিকার জন্য যে রিসোর্সগুলো অ্যাভেলেবল ছিল সেগুলোর পরিবর্তন আসবে, এবং সেটা অবশ্যই পজিটিভ সেন্সে পরিবর্তন আসবে না, নেগেটিভ সেন্সে পরিবর্তন আসবে। আত্মঘাতী এই নদী সংযোগ প্রকল্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনুসন্ধান করতে বাংলাদেশ ভারত দুদেশের সরকারকেই পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ভারতের আন্তনদী সংযোগ প্রকল্পের উদ্যোগে ঝুলে যেতে পারে তিস্তার পানি বণ্টন চুক্তি। বিশেষজ্ঞরা এমন আশঙ্কা করলেও বহুকাঙ্ক্ষিত সেই চুক্তি নিয়ে এখনও আশাবাদী সরকার। আর তিস্তা চুক্তি নিয়ে সরকারকে আন্তর্জাতিক সালিসি আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি, যদিও এখনও দ্বিপাক্ষিক আলোচনাতেই সমাধানের পথ খুঁজতে চায় সরকার। ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প নিয়ে মাহফুজ মিশুর তিন পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। তিস্তার পানি বণ্টন এক দশকে ঢাকা নয়াদিল্লি আলোচনায় সম্ভবত সর্বাধিক আলোচিত ইস্যু। কংগ্রেস আমলে মমতার চূড়ান্ত বিরোধিতা আর মোদির ঢাকা সফরে তিস্তা এজেন্ডায় না রাখার শর্ত প্রশ্নবিদ্ধ করে বন্ধুরাষ্ট্র ভারতের সব আন্তরিকতা আর আশ্বাস। এমন অবস্থায় বিজেপির ড্রিম প্রজেক্ট নদী সংযোগ নিয়ে নতুন করে তোড়জোড়। তাহলে অভিন্ন নদী তিস্তা থেকে পানি সরাবে ভারত, তাই নতুন করে অনিশ্চয়তায় তিস্তা চুক্তি। রিভারলিঙ্কিং অ্যাক্টিভিটিগুলো এই তিস্তার ফ্লোকে ইম্প্যাক্ট করবে। আলটিমেটলি আমি যদি এখন বলি তিস্তা থেকে আমি এক্স পরিমাণ পানি পাবো আর ইন্ডিয়া ওয়াই পরিমাণ পানি পাবো, সেটা আমি রাখতে পারবো না। সুতরাং প্রবলেমগুলো আসলে একটা প্রবলেম একটা প্রবলেমকে আরও অ্যাগ্রিভেট করবে, এটা খুব সহজেই সমাধান পাওয়া হতে যাবে না। দুদেশের অভিন্ন নীল নদ নিয়ে কেটে গেছে সুদান ও মিশরের টানাপোড়েন। যুক্তরাষ্ট্র কানাডাও চূড়ান্ত করেছে অভিন্ন নদীর পানি বণ্টন, এমনকি সিন্ধু নদীর পানি বণ্টন নিয়েও চিরশত্রু পাকিস্তানের সাথে ঝামেলা মিটিয়েছে ভারত। কিন্তু বাংলাদেশের সাথে এক্ষেত্রে ভারতের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ এখনও। অত্যন্ত দুঃখজনক যে ভারতের প্রধানমন্ত্রী এখানে এলেন, তিস্তা নদীর পানি এটি নিয়ে আলোচনাই করা গেল না। যদি দ্বিপাক্ষিক আলোচনা ব্যর্থ হয় তাহলে আমাদেরকে বিষয়টিকে আন্তর্জাতিকীকরণ করতে হবে, জাতিসংঘ এবং বিশ্ব পরিবেশ লবির দ্বারস্থ হতে হবে। তিস্তা চুক্তির বিষয়ে যে আমরা ভারতের কমিটমেন্টের উপরে সম্পূর্ণ আশাবাদী, একটা বন্ধুপ্রথম দেশকে আমরা কোনো মতেই আগেভাগে আইনি পথে যাওয়ার কথা বলতে চাই না। এর আগে আন্তর্জাতিক সালিসি আদালতে গিয়ে ভারতের সাথে সমুদ্র সীমা নির্ধারণ মামলা নিষ্পত্তি করতে হয়েছে বাংলাদেশকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।